আমরা আবার আগের ভিডিওর উদাহরণটিতে চলে যাব। এই যে ফ্ল্যাট মনিটরের টিভি, একসময় বাজারে টিভি বলে কিছু ছিল না। আমি টেলিভিশন বলে যে কোনো কিছু থাকতে পারে বা বাজারে যে টিভি একটি প্রোডাক্ট সেরকম একটি ধারণা নিয়ে আসলাম। অর্থাৎ বাজারে একটি সময় টিভি বলে কিছু ছিলই না, আমি এমন একটি ধারণার উন্নয়ন ঘটালাম যে বাজারে এমন একটি ডিভাইস থাকতে পারে যার মাধ্যমে আমি একদম পুরো বিশ্বের সমস্ত ঘটনা সেই ডিভাইসেই দেখতে পারি, সেটি হচ্ছে টিভি। যে ধারণা ছিল না, সেই ধারণার আমি একটি উন্নয়ন ঘটালাম। তাহলে এই যে একটি ধারণা ছিল না, সেই ধারণাটিকে আমি নতুন করে বাজারে নিয়ে আসলাম, সেটিকে বলা হয় উন্নয়ন স্তর। তাহলে একদম প্রথম স্তরটি কি? উন্নয়ন স্তর। ধারণা উন্নয়নের পরে কি হলো, যে হঠাৎ করে এই টিভিকে আমি মার্কেটে আনলাম, কিন্তু যখন আমি টিভিকে মার্কেটে এনেছি তখনও কিন্তু বিশ্ববাসী বা কনজিউমাররা এই টিভির উপকারিতা বা ব্যবহার সম্পর্কে জানে না। তো কেবলমাত্র এটি মার্কেটে এসেছে, যেটিকে আমরা বলে থাকি সূচনা স্তর। তাহলে একদম প্রথম স্তরে আমি একটি পণ্যের উন্নয়ন ঘটিয়েছি, দ্বিতীয় স্তরে এসে তার সূচনা ঘটেছে। এরপরে কী হলো, আস্তে আস্তে এর জনপ্রিয়তা বাড়তে থাকলো, তাই তো? মানুষ দেখলো যে এই টিভির মাধ্যমে আমি আমার একদম বিশ্ব হাতের মুঠোয় চলে আসে। তখন কি হলো, এর একটি প্রবৃদ্ধি ঘটলো এবং একটি সময় পরে যে দেখা গেল যে বিশ্বের যে 600 কোটি মানুষ আছে, এই 600 কোটি মানুষেরই এই টিভির একটি চাহিদা রয়েছে। তাহলে এটিকে আমরা বলে থাকছি পূর্ণতা স্তর। এবং হঠাৎ করে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে বাজারে এলইডি মনিটর আসলো, এর ফলে কি হলো, চাহিদা আস্তে আস্তে হ্রাস পেতে থাকলো এবং একটি সময় পরে যে এটি একদম মার্কেট আউট হয়ে গেল, যেটিকে আমরা বলে থাকি পতন স্তর। তাহলে পণ্যের চক্রের মোট এই 5টি স্তর রয়েছে। এই 5টি স্তরকে আমরা পণ্যের জীবনচক্রের স্তর বলে আখ্যায়িত করি। এখন এই পণ্যের জীবনচক্রের স্তরকে যদি আমি একটি লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে কীরকম হবে, ধরো আমরা এই ফ্ল্যাট মনিটরের টিভি, এটিকেই আমরা এখন লেখচিত্রের সাহায্যে দেখাবো। আচ্ছা, কয়টি স্তর ছিল? 5টি স্তর। ধরো একদম শুরুতে পণ্য তখনও বাজারে আসেনি, তাই তো? তাহলে পণ্যের শুরুতে এখনও বাজারে আসেনি যেহেতু, এই জন্য আমার এই পণ্যের গ্রাফটি কিন্তু নিচের দিকে, এখনও আমি মার্কেটে পণ্যটি ছাড়িনি। তাহলে এই যে এতটুকু অংশ, এটি কি উন্নয়ন স্তর, তাই তো? দেখো, এটি হচ্ছে আমার সেই মার্কেটের অংশ। অর্থাৎ পণ্য যখন এই লাইনটি ক্রস করবে, এই বারটি ক্রস করবে, তখন আমরা বুঝবো যে পণ্যটিকে মার্কেটে আনা হয়েছে। তো মার্কেটে যেহেতু এখনও আনা হয়নি, এ কারণে যে মার্কেট সেগমেন্টটি রয়েছে তার নিচে পণ্যটি অবস্থান করছে। হঠাৎ করে পণ্যটির সূচনা ঘটলো, আমি মার্কেটে কেবল আনলাম কিন্তু এখনও বিশ্ববাসী আমার এই প্রোডাক্ট সম্পর্কে খুব বেশি ওয়াকিফল না, তাই আমার মার্কেটে খুব বেশি চাহিদাও নেই। তাই মার্কেটাইজ পণ্যটি হয়েছে কিন্তু চাহিদার স্তরটি অনেক বেশি নিচে, অর্থাৎ খুব বেশি চাহিদা নেই, এই জন্য এই পণ্যের গ্রাফটি অনেক বেশি নিম্নগামী। তাহলে এটি কি? সূচনা স্তর। এখনও আমার পণ্যের চাহিদা নেই। হঠাৎ করে আমি দেখতে শুরু করলাম যে একজন দুইজন মানুষের কাছে এই পণ্যটি ভালো লাগলো, এবং এই পজিটিভ ওয়ার্ড অফ মাউথ থেকে হোক কিংবা বিশাল একটি উপকার থেকে হোক, হঠাৎ করে এর জনপ্রিয়তা বেড়ে গেল এবং মানুষ দেখতে শুরু করলো যে হ্যাঁ, আরে পুরো পৃথিবী এই টিভির মাধ্যমে আমার হাতের মুঠোয় চলে আসছে, আমি এই টিভির মাধ্যমে ঘরে বসে বিশ্বের সমস্ত নিউজ জানতে পাচ্ছি। এবং এর ফলে কী হলো, আস্তে আস্তে এই যে চাহিদা বাড়তে শুরু করলো, এই জন্য গ্রাফটিও ঊর্ধ্বমুখী হতে শুরু করলো। এটিকে আমরা কী বলছি, প্রবৃদ্ধি স্তর, তাই তো? এরপর দেখা গেল যে এই টিভির উপকারিতা এত বেশি, এত বেশি যে বাজারে এই টিভির চাহিদা প্রচুর, এবং এমন কোনো মানুষ নেই যে এই মুহূর্তে এই যে টিভি সে টিভির চাহিদা যার নেই, এমন কোনো মানুষ বাজারে নেই। এরপরে কি হলো, হঠাৎ করে এলইডি মনিটর আসলো, তাই তো? দেখো, এলইডি মনিটর যখন আসলো পণ্যের চাহিদা হ্রাস পেতে থাকলো, কারণ কি, এলইডি মনিটর আমাকে প্রায় একই দামে আরও উন্নত মানের সার্ভিস দিচ্ছে, আমি আরও অনেক ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছি, তাই তো? এবং আস্তে আস্তে কি হলো, এটির চাহিদা পড়তে পড়তে এটি একদম মার্কেট থেকে আউট হয়ে গেল। তাহলে এই যে অংশটি রয়েছে, এটিকে আমরা কী বলছি, পতন স্তর। যখন কি হয়, পণ্যের চাহিদা অর্থাৎ পণ্যের গ্রাফটি নিম্নগামী হতে হতে একসময় এটি মার্কেট আউট হয়ে যায়। তাহলে আমাদের যদি আমরা একদম পণ্যের জীবনচক্রকে গ্রাফের আকারে দেখাতে চাই, তাহলে এটি হচ্ছে জীবনচক্রের ধাপসমূহ, যেখানে এই 5টি ঘটনা কাজ করে। তাহলে আমরা দেখলাম যে পণ্যের জীবনচক্র কী, জীবনচক্রের ধাপ কী, এবং এই জীবনচক্রের ধাপকে ঠিক লেখচিত্রের সাহায্যে আমরা কীভাবে দেখাতে পারি। এর পরের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটি ধাপ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।